কত ভিড় হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, নবম ও দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। তো আসো তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো, দেখো এই ধ্বনি তত্ত্বে কী কী আলোচনায় কী কী আসছে সে বিষয়ে তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তো দেখো আজকে আমরা পড়ব ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব কি শুরুতে আমরা জানি তো, বলছে যে দেখো বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে কি কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনিকে ধ্বনি তত্ত্ব দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এবার দেখো আমরা চলে যাই, স্বরধ্বনি কাকে বলে সেই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। স্বরধ্বনি কাকে বলে দেখো, স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় প্রথমে আমরা জানবো, শুনতে আমরা জানবো যে স্বরধ্বনি কাকে বলে। তো দেখো যে সকল ধ্বনি উচ্চারণের সময় উচ্চারণের সময় ফুসফুসকায়িত ফুসফুসকায়িত বাতাস ফুসফুসকায়িত বাতাস বেরিয়ে যেতে বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও কোন প্রকার বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলে। তাকে স্বরধ্বনি বলে। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে বেরিয়ে যেতে মুখ বিগড়ে মুখ বিগড়ে কোথাও না কোনো প্রকার বাধা পায় না, তাকে কি বলে? স্বরধ্বনি বলে। স্বরধ্বনিগুলো কি কি জেনে নি আমরা, স্বরধ্বনিগুলো হলো তোমার স্বরীয়, আমরা ছোটবেলায় বাল্য শিক্ষা করেছি না, তোমরা তো জানো ছোটবেলায় বাল্য শিক্ষা আমরা করেছি, সেগুলাই সেগুলাই হচ্ছে স্বরধ্বনি। স্বরীয় স্বরিয়া
হর্ষই দীর্ঘই হর্ষই দীর্ঘই হবে না দীর্ঘ ইত্যাদি এটা হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি আমরা কি কি পেলাম তাহলে স্বরধ্বনি কাকে বলে যে সকল ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস বেরিয়ে যেতে কোথাও না কোথাও কি করে বাধা সৃষ্টি করে না তাকে কি বলে স্বরধ্বনি বলে স্বরধ্বনিগুলো কি কি স্বরীয় স্বরিয়া হর্ষই আর হচ্ছে দীর্ঘ এবার আমরা জানব ব্যঞ্জনধ্বনি কাকে বলে স্বরধ্বনি শিখলাম ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবার দেখো ব্যঞ্জনধ্বনি ঠিক একই রকম ওইটা বাধা পায় না আর এটা হচ্ছে বাধা পায় এটাই তফাৎ এবার দেখো ব্যঞ্জনধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত ফুসফুসতারিত বাতাস বেরিয়ে যেতে কোথাও না কোথাও কোথাও না কোথাও বাধা সৃষ্টি করে বা বাধা পায় দেখছো তো তোমরা তাকে কি বলে ব্যঞ্জনধ্বনি বলে ব্যঞ্জনধ্বনিগুলো কি কি এবার আমরা জানি যেমন ব্যঞ্জনধ্বনিগুলো হলো ক চ ট ত প কি কি দেখো ক চ ট ত প ইত্যাদি এই হলো তোমার ব্যঞ্জনধ্বনি ঠিক আছে তাহলে আমরা আগে জানলাম স্বরধ্বনি কাকে বলে এবার জানলাম ব্যঞ্জনধ্বনি কাকে বলে তো স্বরধ্বনি হলো কোথাও বাধা পায় না আর ব্যঞ্জনধ্বনি হলো তোমার বাধা পায় এটাই হলো পার্থক্য স্বরধ্বনিগুলো হলো স্বরীয় স্বরিয়া হর্ষই আর দীর্ঘই আর ব্যঞ্জনধ্বনিগুলো হলো তোমার ক চ ট ত প এগুলো হলো ব্যঞ্জনধ্বনি তো শিক্ষার্থীবৃন্দ আসো আমরা আরো আমরা ডিটেলস জানি এবার আমরা জানবো ধ্বনি কাকে বলে এবার জানবো আমরা বর্ণ কাকে বলে বর্ণগুলো দেখো ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় বর্ণ কাকে বলে ধ্বনি নির্দেশক ধ্বনি নির্দেশ চিহ্নকে বর্ণ বলা হয় কাকে বলা হয় ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় এবার দেখো স্বরবর্ণ কাকে বলে স্বরধ্বনি স্বরবর্ণ হলো
স্বরধ্বনি স্বরধ্বনি দোতর স্বরধ্বনি স্বরধ্বনি দোতর স্বরধ্বনি দোতর লিখিত সাংকেতিক সাংকেতিক চিহ্নকে সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। বলা হয় স্বরবর্ণ। যেমন তোমার স্বরীয় স্বরে হ্রস্ব দীর্ঘ, যেমন দীর্ঘ ইত্যাদি। এবার দেখো ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনধ্বনি যতক লিখিত সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনধ্বনি বলে। একই বিষয় ব্যঞ্জনবর্ণ, তাহলে তোমার স্বরধ্বনি দোতর, স্বরধ্বনি দোতর, স্বরধ্বনি স্বরধ্বনি দোতর লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন ক ইত্যাদি, যেমন ক ইত্যাদি। তাহলে আমরা জানলাম স্বরধ্বনি, স্বরধ্বনি কি, বর্ণ কাকে বলে, বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। তারপর তোমার স্বরবর্ণ কাকে বলে, স্বরধ্বনি স্বরধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন স্বরীয় সরিয়া হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ ইত্যাদি। তারপরে দেখো ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ ওই একই, কিন্তু উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যঞ্জনবর্ণ কোনগুলোকে বলা হয়, ক ক খ গ ঘ এগুলোকে বলতে পারি। এবার দেখো বর্ণমালা, যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সাংকেতিক লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। বর্ণমালা কাকে বলে, যে কোনো ভাষায় লিখিত বর্ণমালা কাকে বলে আমরা জেনে নিই। যে কোনো ভাষায় লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণমালা। তাহলে বর্ণমালা কাকে বলে, এবার আসো বর্ণমালা কাকে বলে আমরা দেখে নিই। যে কোনো ভাষায়, যে কোনো ভাষায় ব্যবহৃত যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত লিখিত বর্ণ সমষ্টিকে সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়।
से भाषा वर्णमाला बला है। তাহলে কি বলছে যে কোন ভাষা ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষা বর্ণমালা বলা হয়। একটা দেশের একটা রকম বর্ণ তোমার হচ্ছে ভাষা সেই ভাষার লিখিত সাংকেতিক রূপকে বর্ণমালা বলা হয়। যেমন যেমন ইংল্যান্ড আমেরিকার ভাষা কি ইংরেজি, সেরকম তোমার হচ্ছে ওদের কি ABCD, সেরকম তোমার আমাদের বাংলা ভাষা কি, আমাদের বাংলা হলো তোমার স্বরবর্ণ হলো সদীয় সরিয়া আর হস্রই দীর্ঘ আর ব্যঞ্জন বর্ণ হলো ক খ গ ঘ ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টা, স্বরবর্ণ কাকে বলে আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে আর বর্ণমালা কাকে বলে আমরা শিখলাম। এবার দেখো, এবার দেখো বাংলা বর্ণমালা কয়টি আছে। আমরা সবাই জানি না, ছোটবেলা থেকে আমরা শিখে আসছি বাংলা বর্ণমালা কয়টি। বাংলা বর্ণমালা হলো 50টি, তার মধ্যে হচ্ছে স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে স্বরবর্ণ বা স্বরবর্ণ কয়টি, মোট মোট বর্ণ হচ্ছে তোমার 50টি, মোট বর্ণ 50টি, মোট বর্ণ কয়টি 50টি, আর হচ্ছে তোমার স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে মোট কয়টি হলো, মোট হলো তোমার 50টি, তাই না? ঠিক আছে, মোট হলো স্বরবর্ণ হলো 11টি আর ব্যঞ্জন বর্ণ হলো 39টি। তাহলে এবার দেখো, চলো আমরা দেখে নিই স্বরবর্ণগুলো কি কি, 11টি স্বরবর্ণ কি কি, স্বরবর্ণ স্বরীয় সরিয়া হস্যই দীর্ঘই হস্য, তারপরে তোমার দীর্ঘই আমরা আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি, তাই না? সরিয়ে সরিয়ে আবার বর্ণমালা দিয়ে শুরু করছি। দেখো তারপরে তোমার এ ওই ও ও, তাহলে সর্বমোট কয়টা হলো 11টি। তাহলে দেখো সরিয়ে সরে হস্য দীর্ঘ হস্য দীর্ঘ এ ওই ও ও মোট 11টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে একটা ছোট গেছে রি, তাহলে মোট 11টি হচ্ছে, সব মিলে 11টি। এবার আমরা ব্যঞ্জন বর্ণে যাব, ব্যঞ্জন বর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ হলো 49টি, ব্যঞ্জন বর্ণ দেখো কি কি, দেখো ক খ ক খ গ ঘ ও, কয়টা হলো 5টি। তারপরে তোমার তারপরে কি চ ছ বর্গীয় চ ঝ ঞ, কয়টি হলো তোমার 5টি। তারপরে এবার দেখো ঠ খ, তারপর তোমার ড ড ড ঘ মধ্যাহ্ন, কয়টা হলো 5টা।
তারপরে তোমার এবার দেখো ক থ দ ধ দেন তন্ন কয়টি হলো পাঁচটি তারপরে তোমার দেখো ক থ ব ঘ ম কয়টি হলো পাঁচটি এবার দেখো অন্তস্থ জ র ল কয়টি হলো তিনটি তারপরে তোমার ঢয় শূন্য র অন্তস্থ খণ্ডিত কয়টি হলো চারটি তারপরে দেখো উনিশ্বর বিশের ঘর চন্দ্রবিন্দ চার এখানে কয়টি হলো তিনটি দেখো তাহলে পাঁচ পাঁচে দশ দশ দশে বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ অন্তস্থ জ এই যে এখানে একটা ইয়ে হয় অন্তস্থ জ র ল তারপর দেখো তালব স পেট কাটা মধ্যম স দন্ত স হ এখানে দেখো পাঁচটি এখানে হলো চারটি সরি তাহলে মোট দেখো কয়টি হলো পাঁচটি পাঁচটি দশটি বিশটি পঁচিশটি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশটি তাহলে এই এগারোটি আর উনচল্লিশটি মোট বর্ণ হলো তোমার পঞ্চাশটি এই হলো আমাদের ধ্বনিতত্ত্ব অর্থাৎ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এবার আমরা তোমরা বাড়ির কাজটা লিখে নাও খাতা কলম না নিয়ে এবার শিক্ষার্থীরা খাতা কলম না নিয়ে বাড়ি কাজটা লিখে নাও দেখো বাড়ি কাজ কি এবার দেখো কার ও ফলা কাকে বলে দেখো স্বরবর্ণে সংক্ষিপ্ত রূপকে এর আরো তোমার বিস্তারিত আছে সেই কারণে তোমার বাসার কাজটা না দিয়ে এবার দেখো আমি এই কার ও ফলা কাকে বলে এটা লিখে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে শেষ করতে চাচ্ছি এর মাধ্যমে দেখো কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় রূপকে বলা হয় কার রূপকে বলা হয় কার সেবা সেই রূপ অনুরূপ ভাবে ব্যঞ্জন বর্ণেরও সংক্ষিপ্ত রূপকে বলা হয় তোমার ফলা তাহলে কার কাকে বলে কার হল স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় আর ফলা হলো তোমার ফলা হলো স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে যেমন কার বলা হয় তেমন তোমার তেমন হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের ধ্বনিতত্ত্বের বিষয় তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সে অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করবা সুস্থ থাকবা এবং ভালো থাকবা
পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।